আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম মুন্সি। বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে চিত্তদিনাংসা, অর্থাৎ রেদিত্য দি চিত্তদিনাংসা কারা ডাবল পাবেন, অর্থাৎ দুইবার পাবেন। তো চলুন ভিডিও শুরু করে দিই। আর ভিডিও শুরু করার আগেই বলে নেব যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি টিপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট মিস না করেন। তো আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে রেদিত্যদি চিত্তদিনাংসা। আসলে আমাদের জানতে হবে যে রেদিত্যদি চিত্তদিনাংসা মূলত কি। রেদিত্যদি চিত্তদিনাংসা মূলত হচ্ছে নাগরিক ভাতা, অর্থাৎ যারা ইতালির নাগরিক তারাই এই ভাতাটি পেয়ে থাকবেন। তো এই মুহূর্তে আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে আমার তো ইতালিয়ান পাসপোর্ট নেই বা লাল পাসপোর্ট নেই, আমি তো এই দেশের নাগরিক না, তাহলে কি আমি এই বোনাসটি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, যদি আপনার রেসিডেন্স এই দেশটিতে বর্তমান নিয়ম অনুযায়ী 10 বছর কন্টিনিউ থাকে। অর্থাৎ আপনি যদি আপনার রেসিডেন্স 10 বছর রানিং রাখেন এবং পাসপোর্টের জন্য আপনার আবেদন করা লাগবে না বা পাসপোর্ট নাই, সেটা ফ্যাক্ট না বা বিষয় না। বিষয় হচ্ছে আসলে যাদের রেসিডেন্স মূলত 10 বছর ইতালিতে পূর্ণ হয়েছে তারাই এই রেদিত্যদি চিত্তদিনাংসা পাবেন। তো মূলত রেদিত্যদি চিত্তদিনাংসা এই মার্চে অনেকেই ডাবল পাবেন, অর্থাৎ দুইবার পাবেন। দুইবার কারা পাবেন সেটি হচ্ছে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো রেদিত্যদি চিত্তদিনাংসা এই মার্চে পাবেন শুধুমাত্র তারাই দুইবার যারা জানুয়ারি মাসে ইজে করতে পারেননি। অর্থাৎ আমরা জানি যে ইজে ইতালিতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইজে যে শুধুমাত্র আমরা বিদেশ নাগরিক বা স্থানীয়দের জন্য, আসলে এরকম কিন্তু না। ইজে হচ্ছে মূলত ইতালিতে বসবাসরত প্রত্যেকজনেরই প্রয়োজন। শুধু এই ক্ষেত্রে ইতালিয়ান নাগরিক হোক বা অন্য দেশের নাগরিক হোক বা আমরা বাংলাদেশি হই, পাকিস্তানি হোক, যে কোনো দেশের নাগরিক হোক, প্রতিজনেরই কিন্তু ইজে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সবার জন্যই। এই ইজের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অনেক ধরনের বোনাস বা আপনার অনেক ধরনের বিল মওকুফ করা হয় বা বোনাস পেয়ে থাকেন। তো জানুয়ারি মাসে দেশটিতে কিন্তু সবাই ইজে করার জন্য কাফ বা পাত্রনাতর কাছে হুমড়ি খেয়ে পড়ে। অর্থাৎ কাফ বা পাত্রনাত কিন্তু এই সময়টা ইজে করার জন্য তারা প্রচুর ব্যস্ত থাকে। ঠিক এই সময়ে অনেকে কিন্তু কাফ বা পাত্রনাতর কাছে পুন্ডামেন্ট পান না জানুয়ারির মধ্যে ইজে কমপ্লিট করার জন্য। তারা অনেক সময় হচ্ছে দীর্ঘ একটা সময় পর, অর্থাৎ ফেব্রুয়ারিতে গিয়েও কিন্তু অনেক সময় ইজে করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা পুন্টামেন্ট দিয়ে থাকে। তো এই যেহেতু সবাই ইজে করে, সেহেতু কাফে একটি চাপ থাকে বা কাফে অনেক কাজ তাদের করতে হয় বা অনেকের ইজে তাদের করতে হয়। সুতরাং এই জানুয়ারিতে যারা এই ঝামেলার কারণে ইজে করতে পারে নাই, তারা কিন্তু পরবর্তী ফেব্রুয়ারি মাসের রেদিত্যদি চিত্তদিনাংসার টাকাটা আপনারা পাননি। অর্থাৎ যারা জানুয়ারি মাসে ইজে করতে পারেননি, তারা যদি পরবর্তীতে, অর্থাৎ জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে যদি ইজে করে থাকেন, তারা কিন্তু এই মার্চ মাসে দুটি কিস্তির টাকা পাবেন। অর্থাৎ দুটি কিস্তি বলতে এই রেদিত্যদি চিত্তদিনাংসার টাকাটা দুইবার পাবেন, যে কারণে আপনারা জানুয়ারিতে ইজে করার কারণে আপনার যে টাকাটা পাননি সেই টাকাটা কিন্তু আপনার এই মাসের সাথে কিন্তু মার্চেই একসাথে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তারাই দুইবার পাবেন যারা ইজের কারণে ওই কিস্তিটা পাননি। সুতরাং এই হচ্ছিল আজকের তথ্য। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।